পর্দায় তিনি যতই মিষ্টি হোক না কেন, ভিতরে কিন্তু পুরোটাই দুষ্টুমিতে ভরপুর। খেতে আর ঘুমাতে ভীষণ ভালোবাসেন, ইচ্ছে হলে বেরিয়ে পড়েন ঘুরতে। তিনি হলেন দেবচন্দ্রিমা সিংহরায়, দর্শকের প্রিয় চারু। সাজের বাতি সিরিয়ালে আমরা চারুকে দেখি বেশ শান্ত ঠান্ডা মাথার, মিষ্টি মিষ্টি করে কথা বলে, একদম রেগে যায় না। কিন্তু দেবচন্দ্রিমা বেশ মুডি, তবে সারাক্ষণ বকবক করতে ভালোবাসেন আর নিজেই নিজেকে তারকাটা উপাধি দিয়ে ফেলেছেন। তবে অভিনয় আর পড়াশোনা সামলে বর্তমানে কিন্তু বেশ জমিয়ে ব্লগিংটাও করছেন দেবচন্দ্রিমা। সঙ্গীতার বয়ফ্রেন্ড সায়ন্ত, দেবচন্দ্রিমা ও সায়ন্তর ইউটিউব চ্যানেলের নাম দ্য কনফোস্ট বক্স। মূলত খাওয়া দাওয়া, রেস্তোরাঁ, রিভিউ এইসব সংক্রান্ত বিষয়ে ব্লগ বানালেও এই চ্যানেলে আসলে আপনার বিনোদনের কোনো অভাব হবে না। সস্তায় কোথায় পুষ্টিকর খাবার পাওয়া যায়, সেই সব তথ্য খুব সুন্দরভাবে তুলে ধরেন এই যুগল। তবে আজকের দিনটা তারা একদম অন্যভাবে কাটালেন। ভোর 4টার সময় উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন দুজনে, যেতে যেতে শুনলেন মহালয়া, আর এরপর পৌঁছে গেলেন সুজা কুমোরটুলি। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালেন, ঘুরে দেখলেন পূজোর প্রস্তুতিতে এই বছর কুমোরটুলির অবস্থা ঠিক কেমন, কথাও বললেন একজন মৃৎশিল্পীর সঙ্গে। এই বছর করোনার কারণে সর্বত্রই যে আর্থিক মন্দা চলছে তা আর কে না জানে, কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদের পূজোর রোজগারেই সারা বছর চলে। কিন্তু এই বছর অবস্থা একদম অন্যরকম, অর্ডার নেই, পূজোর সেই আনন্দও নেই। তবুও তো আমরা সকলে মিলে ভালো থাকতে চাই, তাই সকলেই চাইছেন খুব দ্রুত পৃথিবীর যাবতীয় অসুখ সেরে যাক, আবার সবাই মন খুলে আনন্দে মেতে উঠুক, সবাই ভালো থাকুক। মহালয়ার ব্রেকফাস্টে এই দুই খাদ্যরসিক সারলেন উত্তর কলকাতার বিখ্যাত কচুরিয়ার ছোলার ডাল দিয়েই। গঙ্গার পারে খানিক ঘোরাঘুরি করলেন, আজ দুজনে একেবারে খাঁটি বাঙালি সাজে উপস্থিত ছিলেন। দেবচন্দ্রিমার বয়ফ্রেন্ডকে আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানিয়ে দিন। বাংলা বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।